শাহরুখ খান এবং অক্ষয় কুমার, তারা দুজনে প্রায় বলিউডে 28 বছর ধরে অভিনয় করে আসছে। শাহরুখ খান যেমন রোমান্টিক নায়ক হিসেবে সারা বিশ্বে খ্যাত, ঠিক সেরকমই অক্ষয় কুমারও কমেডির নায়ক হিসেবে সারা বিশ্বে বিখ্যাত। তবে তারা দুজনে অ্যাকশন, কমেডি, রোমান্টিক অনেক সিনেমাতেই সমান তালে অভিনয় করেছেন। শাহরুখ খান এবং অক্ষয় কুমার দুজনেই বলিউডের অন্যতম সেরা সুপারস্টার। তাদের দুজনের লাখো কোটি ভক্তরা অনেক সময় তাদের দুজনের মাঝে কে বেশি সম্পদের মালিক তা নিয়ে অনেক সময় তর্কে জড়িয়ে পড়েন। অনেকে হয়তো জানেন না তাদের মধ্যে কে বেশি সম্পদের মালিক। আজকের আমাদের এই ভিডিওতে আমরা এ নিয়েই আলোচনা করতে চলেছি যে শাহরুখ খান এবং অক্ষয় কুমারের মধ্যে কে বেশি সম্পদের মালিক। তাই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। শাহরুখ খান ডন রাবনে বানাদে জোড়ি এছাড়াও অসংখ্য জনপ্রিয় ব্যবসা সফল সিনেমাগুলোতে অভিনয়ের জন্য 5 কোটি রুপি থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় 40 কোটি রুপি পর্যন্ত নিয়েছেন। অন্যদিকে অক্ষয় কুমার দে দানাদান, রোবট 2, ওয়েলকাম, জোকার, সিং ইজ কিং ইত্যাদি অসংখ্য জনপ্রিয় সিনেমাগুলিতে অভিনয়ের জন্য তিনি 2 কোটি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় 35 কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। শাহরুখ খান এবং অক্ষয় কুমার অনেক জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছেন। শাহরুখ খান শুধুমাত্র সিনেমায় অভিনয় করে বাৎসরিকভাবে সর্বোচ্চ প্রায় 60 কোটি টাকা উপার্জন করেছেন। অন্যদিকে অক্ষয় কুমার শুধুমাত্র সিনেমায় অভিনয় করে বাৎসরিকভাবে সর্বোচ্চ প্রায় 50 কোটি রুপি আয় করেছেন। শাহরুখ খান বিজ্ঞাপনে কাজ করার জন্য বিজ্ঞাপন প্রতি সর্বোচ্চ প্রায় 2 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে অক্ষয় কুমার বিজ্ঞাপনে কাজ করার জন্য বিজ্ঞাপন প্রতি 1 কোটি থেকে শুরু করে সর্বোচ্চ 3 কোটি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসাডারের জন্য ব্র্যান্ড প্রতি বাৎসরিকভাবে 2 কোটি থেকে শুরু করে সর্বোচ্চ 3 কোটি রুপি পর্যন্ত আয় করে থাকেন। অন্যদিকে অক্ষয় কুমার এই একই কাজের জন্য ব্র্যান্ড প্রতি বাৎসরিকভাবে প্রায় 1 কোটি থেকে শুরু করে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত পেয়ে থাকেন। শাহরুখ স্টেজ পারফরমেন্সের জন্য শোপতি প্রায় সর্বোচ্চ 3 কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। অন্যদিকে অক্ষয় কুমার স্টেজ পারফরমেন্সের জন্য শোপতি সর্বোচ্চ 1 কোটি 50 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। শাহরুখ খানকে হোস্টিং জগতের কিং বলা হয়ে থাকে, কারণ তিনি এখনও পর্যন্ত প্রায় 30টিরও বেশি অ্যাওয়ার্ড ফাংশনে হোস্ট করেছেন, যা এখনও পর্যন্ত বলিউডের কোনো অভিনেতাই করেনি, এবং তিনি এই শোয়ের জন্য 2 কোটি পর্যন্ত সম্মানী নিয়ে থাকেন। অন্যদিকে অক্ষয় কুমার শুধুমাত্র বেশ কয়েকটি অ্যাওয়ার্ড ফাংশন হোস্ট করেছেন এবং তিনি এই শোয়ের জন্য 1 কোটি টাকার আশেপাশে সম্মানী নিয়ে থাকেন। শাহরুখ খানের মান্নাত নামের একটি বিশাল প্রাসাদ রয়েছে যার মূল্য প্রায় 200 কোটি ভারতীয় রুপি। এছাড়াও তার বেশ কয়েকটি অনেক দামি বাড়ি রয়েছে। বর্তমানে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 6,300 কোটি টাকার আশেপাশে। অন্যদিকে অক্ষয় কুমারেরও বেশ কয়েকটি দামি বাড়ি রয়েছে যেগুলির মূল্য কোটি কোটি ভারতীয় রুপি। অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 2,500 কোটি ভারতীয় রুপির আশেপাশে। শাহরুখ খানের গাড়ির কালেকশনের মাঝে রয়েছে BMW, অডি ইত্যাদি বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি রয়েছে। অন্যদিকে অক্ষয় কুমারের মার্সিডিস, রেঞ্জ রোভার, রোলস রয়্যালস ইত্যাদি বেশ কয়েকটি গাড়ি রয়েছে যেগুলোর মূল্য প্রায় 15 কোটি টাকার আশেপাশে। শাহরুখ খান এবং অক্ষয় কুমার দুজনেরই প্রাইভেট জেট রয়েছে। বন্ধুরা, বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম শাহরুখ খান এবং অক্ষয় কুমারের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।